সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিস ইজ আনোয়ার ফ্রম নোটিস বাংলা নোটিস বাংলার আজকের আলোচনার বিষয় পেয়ারা পাতা প্রাকৃতিক ঔষধি গুণাবলী আপনারা হয়তো অনেকেই পেয়ারা গাছ চেনেন দেখতে পাচ্ছেন এই গাছটি অনেকেই অবশ্য চেনেন সবার বাড়িতে ম্যাক্সিমাম লোকের বাড়িতে এই পেয়ারা গাছ থাকে কিন্তু আপনারা কেউই জানেন না এই পেয়ারা গাছের কিছু ঔষধি গুণাবলী রয়েছে আজকে আমি আলোচনা করব পেয়ারা গাছের ঔষধি গুণাবলী নিয়ে তো চলুন জেনে নেই পেয়ারা গাছের পরিচিতি পেয়ারার ইংরেজি নাম গুয়েভা এর বৈজ্ঞানিক নাম সিডিয়াম গুয়াজাভা পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দৃষ্টিশক্তি বাড়ায় পেয়ারার পেয়ারা ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসের সাথে লড়াই করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তো আজকে আমরা জানবো তেমনি একটি রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা হল অনেকের দাঁত ব্যথা করে দাঁতের মাড়ি ফুলে যায় এই দাঁতের ব্যথাজনিত সমস্যার সমাধান আজকে আমরা কীভাবে পেয়ারা পাতা থেকে পাবো সেই বিষয়ে আলোচনা করব তো যাওয়ার আগে একটি কথা বলতে চাই আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তীতে আরও এরকম নতুন ভিডিও আপনার মোবাইলের নোটিফিকেশনে সবার আগে পাওয়ার জন্য আর যদি আপনি অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন শুরু করি আজকে আমরা জানবো কিভাবে পেয়ারা পাতার মাধ্যমে আমরা প্রাকৃতিক উপায়ে কোনো মেডিসিন ব্যবহার না করে দাঁতের ব্যথা দাঁতের মাড়ি ফুলে যাওয়া সমস্যা থেকে সমাধান পেতে পারি তার দাঁতের ব্যথার সমাধানের জন্য আপনাকে যা করতে হবে আপনাকে পেয়ারা গাছের পাতা নিতে হবে কুচি পাতা নেবেন কিছু পরিমাণ মতো নিয়ে গরম পানিতে হালকা পরিমাণে লবণ দিয়ে পানি গরম করবেন পেয়ারা পাতা সহ গরম করার পর হালকা গরম করে যাতে আপনার মুখে কুলি করতে পারেন এরকম গরম হওয়ার পর নামিয়ে নেবেন চুলা থেকে নামিয়ে নিয়ে আপনি গড়গড়া ওই পানি দিয়ে কুলি করবেন প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় খাওয়ার পর দাঁত ব্রাশ করার পর আপনি এইভাবে একটানা সাত দিন কুলি করলে আপনার দাঁতের মারির ফুলা একদম ভালো হয়ে যাবে আপনার দাঁতের কোনো প্রকার যন্ত্রণা আর হবে না আপনার দাঁতের যে ধরনের যন্ত্রণা থাক আর কোনো যন্ত্রণা হবে না আপনার দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে আপনি যখন কুলি করবেন তখন থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার দাঁতের ব্যথা কমতে শুরু করে দিয়েছে এই পদ্ধতি যদি আপনি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার দাঁতের ব্যথা একেবারে ভালো হয়ে যাবে তো ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন